এখানে চাঁদাবাজরা আসছে, আইসা বলতেছে টাকা দেন আর নাই তো এখন মারবো। বৃষ্টির দিনে আনন্দটা একটু বেশি জমক, আর আনন্দ আয়োজন মানেই চাষি, চাষি সুগন্ধি চিনি গুড়া চাল। এই বলে আমাদেরকে ডাকে নিয়ে আসছে। পর আমরা আয়সা দেখলাম যে সরজমিনে আয়সা দেখলাম যে তারা বসে আছে, তাদের কাছে আমি তার কাছে জিজ্ঞেস করলাম যে এই জায়গাটা তো গভর্নমেন্টের সরকারের, তাহলে এই জায়গাটা আপনার হলো কিভাবে? বলে যে আমি এটা কিনে নিয়েছি, এটা আমার কিনা বিটি। যখন কিনা বিটি আমি জিজ্ঞেস করলাম যে আপনার যদি আপনি কিনে থাকেন তাহলে তো আপনার অবশ্যই কাগজপত্র আছে, ডকুমেন্ট আছে। বলে বললো যে হ্যাঁ ডকুমেন্ট আছে। আমি বললাম যে ডকুমেন্ট কোথায়, কাগজ কোথায় আপনার? কয় যে আমার বড় ভাইয়ের কাছে। আমি আপনার বড় ভাই কোথায়? বলে যে বড় ভাই বাড়িতে। ঠিক আছে আপনার কাগজ দেখাইতে পারবো বড় ভাই? বলে যে না। যখন বলছে যে কাগজ দেখাইতে পারবো তখন বলে যে না কাগজ দেখাইতে পারবো না, কাগজ বাড়িতে আছে দেখাইতে পারবো না। তার বড় ভাই এখানে ব্যবসা করে। আমি ঠিক আছে বললাম তার আপনার, ঠিক আছে আপনার বড় ভাইরে ডাকেন। তার বড় ভাই আসছে কিন্তু সে উপযুক্ত এখানে কোনো প্রমাণ দিতে পারে নাই। কিন্তু এখানে যারা ব্যবসায়ী আছে তারা বলতেছে যে এখানে সে প্রতি মাসে টাকা নিত, এবং তার ওয়াইফ, তার ওয়াইফ আছে এখানে, তার ওয়াইফও টাকা নিত। এই জন্য আমরা এখানে উনি এই জায়গাটার প্রতি মাসে খালি শুধু বিকাল টাইমে, সকালে অন্যজনে বাড়ানি তো শুধু বিকাল টাইমে 10টা পর্যন্ত প্রতি মাসে হার হিসাবে 11,500 টাকা বাড়ানিছে, আর 10,000 টাকা অ্যাডভান্স আছে ওনার কাছে। আর এখন আসছে অন 2 টাকা না দেই তাহলে এই জায়গা ছাড়িয়ে দিতে হবো, নাই তো আমরা বাড়াইবো, নাই তো 10টা সেনাবাহিনীর নাম্বার নিয়ে আসছে আমরা ধরাই দিব না। পরে কয়ে ভাই আপনাদের কাছে আমি গেছি, অন আপনারা এই এইগুলো ব্যবস্থা করে দেওয়া যান, আমি গরিব মানুষ আমার উপরে যাতে কোনো আঘাত না আসে। পরে আমার সাথে আমার কথা হয়েছে দোকান ভাড়া নিয়ে আই, যে আগে 12,000 টাকা তো শাশুড়ি দোকান করবে কিনা, তাহলে তো শাশুড়ির বল যে দোকান করলে আমার ভাড়া দিতে হইব। ওনার সাথে এটাই কথা হইতেছে আমার সাথে, মানে আমার শাশুড়ি লাগে উনি এই কথাই চলতেছে। 10,000 টাকা আগে পাবে, মানে অ্যাডভান্স দেওয়া আছে ওনার কাছে, তাহলে শাশুড়ি দোকান না করে তাহলে আমার 2,000 টাকা দিয়ে তাহলে আমার লেনদেন ক্লিয়ার হয়ে যাবে। ভীতি ওনার দখল করে খাইতেছে সরকারি জায়গা, ফুটপাতে আমাকে উচ্ছেদ করে দিয়েছে ওরা, ওরা ওইখানে থাকতে দিব না। ওদেরকে আমার লাভ হয় 200 টাকা, ওদেরকে দিতে হবে 1,000 টাকা। আমি 1,000 দিব কোথা থেকে? যারা দিতে পারবো তারা থাকবো। এই অবস্থায় মহিলা ওর জামাই, এটি শীর্ষ সন্ত্রাসী, এটি বড় ভাবে সন্ত্রাসী। সমকালীন সময় তারা চাঁদাবাজি করে গেছে, এরা করে গেছে, ওরা আপনারা থাকেন 10 মিনিট সময় দেন আমাকে, আমি সবটিকে দেখাই দেবো 1 মিনিট। এখন টাকা উঠায় বলেন।